হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা খবর বলবো, যে খবরটি আনন্দবাজার পত্রিকা থেকে অফিসিয়াল পেজ থেকে বার হয়েছে। খবরটি হলো যে টলিউডে সুপারস্টার দেব এবং মিমিকে নিয়ে একটা সিনেমা হচ্ছে। সিনেমাটি হলো প্রেমের কথা। সিনেমাটি প্রোডাকশন হাউস করছে ঋষি কিং এবং গণেশ সুনা। এই প্রোডাকশন হাউস এর আগে বলিউডে বিভিন্ন জায়গায় প্রোডাকশন হাউস করেছে, বাট বাংলাতে এই প্রথমবার প্রোডাকশন হাউস করতে আসছে। সিনেমাটি বেশ নস্টালজিয়া যুগ থাকবে, যেমন প্রেমের কাহিনী বলে দেবে একটা সিনেমা ছিল, সে সিনেমাটি সুপার ডুপার হিট। তেমন প্রেমের কাহিনী আর প্রেমের কথা একই নামের মধ্যেই পড়ে যাচ্ছে। সিনেমাটি আশা করছি প্রেমের কাহিনীর মতো সুপার হিট হবে। তো মানে বলিউডে প্রোডাকশন হাউস, তা প্রোডাকশন হাউসকে জিজ্ঞাসা করার পরে যে দেবকে কেন নিয়েছেন বলে, তারা বলেছে যে আমরা টলিউডে আমরা দেবকে আর কাউকে চিনি না, কারণ দেব সুপারস্টার দেব টলিউডে এখন বর্তমানে চলছে। সিনেমাতে বহুত বিভিন্ন জায়গায় শ্যুট করা হবে, তার মধ্যে অন্যতম জায়গা হচ্ছে মধ্যপ্রদেশ, যা বাংলা সিনেমায় এর আগে কোনো শ্যুটিং হয়নি। এই প্রথমবার এই প্রেমের কথা এই সিনেমাটি মধ্যপ্রদেশ। চরিত্র থাকছে দেব, মিমি এবং থাকছেন ওম আর সাইনি। এই সিনেমাতে এর আগে একটা সিনেমা হয়েছিল হইচই, এই সিনেমাতে দেব মিমি একটা সমস্যা হয়েছিল। হইচই আনলিমিটেড দেব মিমিকে অফার করেছিল, তো মিমি ওটাকে নাকচ করে দেয়। সেই অর্থে দেব মিমি একটা ঝামেলা চলছিল, সেই ঝামেলা মিটিয়ে আবার এই সিনেমাতে ফিরে আসছে জুটি। এর আগে আমরা দেখেছি যে যোদ্ধা শুধু তোমার জন্য মুভিতে দেব মিমিকে ভোলা যাবে না, দারুণ কাজ করেছে, এই সিনেমাটা সুপারহিট হয়েছিল। এই সিনেমাতে দেবের নাম থাকবে প্রেমের কথা আর মিমির নাম থাকবে কাব্য। আর চরিত্র থাকবে দেব কলেজের ছেলে চরিত্র থাকবে, এবং ওম থাকবে আইপিএস অফিসার। সম্ভবত মিমির ওমের সাথে আইপিএস অফিসার সাথে বিয়ে ঠিক হওয়ার কথা, সেই নিয়ে একটা সমস্যা হবে এরকম একটা মনে হয়। আশা করি সিনেমাটি সুপারহিট হবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি সবাই ভালো থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল ঘন্টাটি বাজিয়ে দিন। টাটা, বাই বাই।